নমস্কার গল্পান্নিষ নীলিমায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি অনিতা কথায় আছে জন্মমৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে কিন্তু অসময়ে পত্নী বিয়োগের ফলে যদি দ্বিতীয়বার পানি গ্রহণে এক বৃদ্ধের স্বাদ হয় তবে প্রজাপতি নিবন্ধে তাহার সহায় হন নাকি তার জীবনে অন্য কোনো বিড়ম্বনা উপস্থিত হয় তা জানতে হলে শুনে নিন আমার সাথে মোহন মুখোপাধ্যায়ের লেখা আজকের গল্প প্রজাপতির নিবন্ধ বৃদ্ধ বয়সী পত্নী বিয়োগ হওয়াতে বামন দাস একান্ত কাতর হইয়া পড়িয়াছিল বৃদ্ধ বয়সের এ দুঃখ অর্বাচীন পুত্রগণ বুঝিল না তাই যখন তাহারা তিন দিন ধরিয়া ঈশান ঘটককে ক্রমাগত আসিতে এবং পিতার সহিত গোপনে পরামর্শ করিতে দেখিল তখন অন্তরালে তাহারা ঈশানকে এমন শাসাইয়া দিল যে অতঃপর ঈশান আর বামুন দাসের বাড়ির চৌকাট মারাইতে সাহস করিল না সেদিন বদমায়েশ প্রজানিতাই প্রামাণিকের নিকট হইতে বহুদিনকার খাজনা আদায়ের জন্য বামন যখন স্কন্ধে চাদর ফেলিয়া চটির ফটর ফটর করিতে করিতে বাহির হইল তখন চৌধুরী দিগের বাগানের প্রকাণ্ড তালগাছের পশ্চাতে সূর্য অস্ত যাইতেছিল গাঙ্গুলিদিগের পুষ্করিণীর পার্শ্বে যে অসত্য বৃক্ষ আছে তাহারই সম্মুখে বামন দাস ঈশানের সাক্ষাৎ পাইল ঈশত হাসিয়া বামন দাস কহিল কিহেইসেন আর ওদিকে যাওটাও না যে ঈশান কহিল আগে যাবো কি ও বাড়িতে মাথা গলালে আপনার ছেলে আমার পা ভাঙবি বলেছে বামন দাস কহিল যত কুলাঙ্গার জুটেছে তা আমি আছি কেমন পা ভাঙে দেখবো না ঈশান কহিল আগে পা ভাঙলে পর দেখা দেখিতে বিশেষ এসে যাবে না তবে দুঃখ হচ্ছিল আপনার জন্যে শরীরটা ক্রমেই যেন ভেঙে পড়ছে যত্ন আত্মি করছেন না বুঝি মোটে বামনদাস ছোট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল তুমিও যেমন নিজের শরীরের আর যত্ন কে কবে করে থাকে ইসেন গিন্নি কি তোয়াজেই রাখতেন ছেলেপিলেরা কি কিছু বোঝে না দেখে নিজেদের নিয়েই চব্বিশ ঘন্টা ব্যস্ত আছে ঈশান কহিল আগে ঘোর কলি তবে আর বলেছে কেন মোদ্দা এমন অযত্ন করলে শরীর আর কদিন টিকবে আর টিকেই বা লাফ কি বলো এ যেন হাল ভাঙা নৌকাখানা বাঞ্চাল হয়ে ঘুরে বেড়াচ্ছি বই তো নয় বলিয়া বামনদার সহানুভূতি লাভের আশায় একটা হতাশা মিশ্রিত হাসি হাসিল ঈশান কহিল বলেন কি মশাই আপনারা আছেন তবু পর্বতের আড়ালে আছে তা একটা বিয়ে থাকরে ওই জন্যেই তো তোমার সঙ্গে কথাবার্তা কইতে চাইছেন একটি বিয়ে না করলে তো আর চলে না সে যেমন আমাকে বুঝবে চালিয়ে নিয়ে বেড়াবে এমনকি ছেলে মেয়েরা পারে বটেই তো বলে দুধের স্বাদ কি ঘোলে মেটে তা ভারী একটা হাতছাড়া হয়ে গেল কেন কেন আগে ওই ত্রিলোচন চক্রবর্তীর এক শালি ছিল চমৎকার মেয়ে যেন দুর্গ ঠাকুরনটি আর বয়স বলবো কি মশাই আপনার সঙ্গে মানাতো আহা ওই অমনটি হলেই ভালো হয় হাজার হোক আমারও কিছু বয়স হয়েছে এখন কি আর কোচিম মানুষ করা পোষায় তাছাড়া বুঝেছো আমি কেমনটি চাই এই দুদিনে আমাকে বুঝে নিতে পারে আফিমটুকু ঠিক করে রাখলে দুটো পান ছেঁচে দিলে একটু গা হাত বা টিপে দিলে দু ছিলিম তামাক আগে হ্যাঁ ও আর আমাকে বলতে হবে না অর্থাৎ আপনি যা চান এই সেই একেবারে নিজের দখলটুকু বাগিয়ে ঠিক করতে পারে এই এই তুমি একটু দেখে শুনে লাগো দাদা তোমার বিশেষ রকম পারিতোষ করব। ঈশান একটু মাথা হালাইয়া আকাশের দিকে চাহিল পরে কহিল কিন্তু মশাই আমার একটি মিনতি আছে আপনার বাড়িতে আমি যেতে পারবো না যেসব ছেলে আপনি বিবাহ করলে ছেলে পিলেও তো হবে তারা বিষয়ের অংশ নেবে কাজে এরা রেগে টং হয়ে আছে বিয়ের কথা শুনলেই আমার পিঠে লাঠি আঁকড়াবে অথচ বাপের বিয়ে দেওয়াটা কত দরকার তা বুঝবে না এই বুড়ো বয়সে সেবা যত্ন করে কি তার জন্যও তো কি বলেন আপনি বামন দাস কহিল কুপুত্রু কুপুত্রু স্বরে একটা ভীতির আবাস জাগিয়া উঠিতেছিল একটু কাশিয়া কহিল কিছু ভেব না দাদা ঈশান কহিল না মশাই আপনার বাড়ি যেতে পারবো না পথে ঘাটেই কথাবার্তা কওয়া যাবে এ সম্বন্ধে বামন দাস কহিল তুমি একটু উঠে পড়ে লাগো দাদা আবার সামনে ভাদ্র মাস আসছে তিন মাস আরও পাঠ হবে না তুমি মনে করলে সব হবে বুঝেছ দাদা এ তো গিন্নি মরেননি আমাকেই মেরে গেছেন বটেই তো বটেই তো তা আপনি নিশ্চিন্ত থাকুন যখন ঈশান ঘটক কথা দিয়েছে তখন তার আর নরচর হচ্ছে না এই বলে রাখলুম বেঁচে থাকো দাদা চিরজীবী হও ঈশান চলিয়া গেল বামন দাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঈশানের দিকে অনেকক্ষণ চাহিয়া রহিল সে দৃষ্টির অন্তরালে মিলাইলে বৃদ্ধ নিতাই প্রামাণিকের উদ্দেশ্যে চলিল ইহার পর ঘোষেদের বাগানে মিত্রদের বাড়ির পাশে গ্রামের বাবা ঠাকুর তলায় ও ঈশানের ঘরে পরামর্শ দিয়ে এমন সগবেগে চলিতে লাগিল যে ব্যাপারটা পুত্রগণের আর অগোচর রহিল না এবং তাহারা ইহার পর এমন ভাব ধারণ করিল যে বাধ্য হইয়া অবশেষে কলিকাতায় কালী দর্শনের নাম করিয়া বামন দাস একদিন গৃহত্যাগ করিল ঈশান আসিয়া স্টেশনে বৃদ্ধের সহিত যোগ দিল উভয়ে কলিকাতায় আসিল কলিকাতা বৈঠকখানা বাজারে এক মেশে আসিয়া দুই জনে একটি কক্ষ অধিকার করিল ঈশান সারাদিন ট্রামে চড়িয়া চিড়িয়াখানা মিউজিয়াম ইডেন গার্ডেন দেখে মধ্যে মধ্যে পাত্রেরও সন্ধান করিয়া ফেরে বৃদ্ধ বামনদার সারাদিন তামাকু ঢালিয়া সাজিয়া টানিয়া ঈশানের আশায় পথ চাহিয়া বসিয়া থাকে মেষের সমুখ দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া যায় মাতাল হল্লা করে দপ্তরীরা বই বাঁধে বর্ষার কলিকাতার রাস্তা নদীর মতো হইয়া পড়ে পাড়ার ছেলেরা সেই জলে কলার ভেলা ভাসায় জানলার মধ্য দিয়া সে তাহাই দেখে এমন করিয়াই দিন কাটিয়া যায় একদিন সন্ধ্যার সময় ঈশান শশব ব্যস্তে আসিয়া কহিল দাদা ঠাকুর কেন দাদা ঈশান আবেগের সহিত কহিল চট করে পিরানটা গায়ে তুলে একটা চাদর ঘাড়ে করো কিনারা হয়েছে এখনই যেতে হবে পাত্রী আশীর্বাদ করতে সেই ভবানীপুরে বৃদ্ধ বিস্মিতভাবে কহিল পাত্রী কার ঈশান চক্ষু বিস্ফারিত করিয়া বলিল কার আবার আপনার বলেছি ঈশান যখন মনে করেছে তখন ফসকাবার জোর কি পাত্রীটি সুন্দরী কুলিনের মেয়ে বাপের পয়সার জোর নেই এই আঠারোতে পা দিয়েছে যেন আস্ত পরি গো দাদা ঠাকুর আস্ত পড়ি সাজসজ্জা করিয়া বৃদ্ধ পাত্রী আশীর্বাদ করিতে চলিল পাত্রীটি সত্যিই সুন্দরী বিবাহের দিন স্থির হইল সাতাশে শ্রাবণ তার পূর্বে ভালো দিন নাই কলিকাতার আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আসিতেছিল পাত্রী দেখাশোনায় বিলম্ব হইয়া পড়িয়াছিল ট্রাম চলাচল বন্ধ হইয়া গিয়াছিল অগত্যা গাড়ি ভাড়া করিয়া বাসায় ফিরিতে হইল গাড়িতে বসিয়া বামন দাসের তন্দ্রা আসিতেছিল তন্দ্রার ঘরে সে কত বিচিত্র মধুর স্বপ্ন দেখিতেছিল যেন অগাধ সমুদ্রে সে কিনারা দেখা যায় না তরঙ্গীর পর তরঙ্গ তাহাকে গ্রাস করিতে আসিতেছে বুঝি জীবনের আশা ফুরাইল এমন সময় আলোক ছটায় চারিধার ভরিয়া গেল বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করিয়া আকাশের দিকে চাহিয়া দেখে এক উড়িয়া আসিতেছে তাহারি পানে সে আসিতেছে সীমন্তে সিঁদুরের উজ্জ্বল নক্ষত্র দপ দপ করিয়া জ্বলিতেছে মাথায় এক আলোকের ফুল ফুটিয়া উঠিয়াছে পরি তাহাকে উঠাইবার জন্য হাত বাড়াইয়াছে সে যেমন পরীর কোমল সুন্দর হাত ধরিয়া জল ছাড়িয়া উঠিবে তখনই কর শব্দে মেঘ গর্জিয়া উঠিল আকাশের বুক চিরিয়া একটা একটা আগুনের রেখা ছুটিয়া গেল সজোরে তাহার মাথায় ঘা দিল মাথাটা কাঁপিয়া উঠিল তন্দ্রা ভাঙ্গিলে বৃদ্ধ দেখিল গাড়ির কাঠে মাথাটা রীতিমতো ঠুকিয়া গিয়াছে চেতনার সঞ্চারে একটা কথা মেঘ গর্জনের মতো বৃদ্ধের বুকের মধ্যে ধনিয়া উঠিতেছিল পাত্রে দেখিতে গিয়া পার্শ্বস্থ কক্ষ হইতে এক রমণীকে সে বলিতে শুনিয়াছিল বাহাত্তরে বুড়ো এখনো বিয়ের শখ ও বুড়ো মিনসে বরের বাপ না ঠাকুরদা আর একজন কহিল না গো এই বর সঙ্গিনী উত্তর দিয়াছিল মরণ আর কি এমন মেয়েটা এই বুড়োর হাতে দেবে তার চেয়ে থুবড়ো করে রাখল না কেন এই কথাটাই বৃদ্ধের বারবার মনে পড়িতেছিল গাত্র হরিদ্রার দিন অপরাহী শানাসিয়া বলিল একটু মুশকিল হয়েছে বামুন দাসের বুকটা ছ্যাত করিয়া উঠিল সে কহিল কেন ঈশন কহিল ওরা বলছিল বিয়ে তো আমরা দেব কিন্তু তারপর জামায়ের বয়স হয়েছে যদি ভালো মন্দ হয় তখন আমাদের রায়মণি কি জলে পড়বে ছেলেরা মারধর করে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার উপায় কি হবে একটা ঢোক গিলিয়া বামন দাস কহিল তাই তুই ইশান শুভকার্যের সময় এ তো মহাবিব্রাট দেখছি ভালোই ভালোই এখন ঈশান কহিল মেয়ের মা অত শত কিছু বলেনি মেয়ের এক মামা আছে হুগলির আদালতের সে মুক্তারি করে সে আজ এসে ফ্যাসাদ বাঁধালে আর বিশ্বত আপনার ছেলে কিছু সত্যি শান্তশিষ্ট তো নয় বামনদাস কহিল তাই তো উপায় কি করা যায় এখন ইসেন তুমি বলো দাদা আমার তো শুনে আর হাত পা আসছে না আহা এই দুটো দিন ভালোই ভালোই কেটে গেলে মার পুজো দিয়ে আসি যে আমি ঈশান কহিল তা দেখুন এক উপায় আছে আমি তো আপনার মতের উপর নির্ভর না করেই এক কথা বলে এসেছি সে মামার যা রোগ বলে এর একটা নির্ণয় না হলে বিবাহ হতেই পারে না বলে তার এক কুটুম্ব আছে কালনায় বাড়ি সে এক পয়সা না নিয়ে বিয়ে করতে রাজি আছে তার বয়স আপনার চেয়েও নাকি ঢের কম তাছাড়া তার ছেলে নেই দুটি মেয়ে তার আবার একটির বিয়ে হয়ে গেছে বামনদাস মহাশঙ্কিত হইয়া পড়িল তাই তো তুমি কি বলেছ ঈশান কহিল দেখুন কর্তা চাল চালতে ইসেন যে হটবে এমন ঈসেন আমি নই আমি অমনি বললু সে কি কথা কর্তা তো দেশে ছেলেদের ত্যায্য পুত্র করে এসেছেন তারা ওকে দেখে না শোনে না তাই তো বিবাহ করছেন নইলে বিবাহে ছিল না তা বিবাহ যখন তখন স্ত্রীর জন্য ব্যবস্থা করবেন তা আমি তো একটা কথা বলে ফেলেছি বামনদাস কহিল কি কথা ইসেন ঈশান কহিল আগে আমি বলেছি বিয়ের রাত্রে লেখাপড়ার কাগজ ঠিক করে রাখবেন কর্তা একখানা দানপত্র করে আপনাদের মেয়ের নামে সমস্ত বিষয় করে লিখে দেবেন এই তো কর্তা আমি বলে এসেছি এ কথা না বললে বিয়ে তো ভেঙে যাচ্ছিল বামনদাস কহিল বাহ বেশ বলেছ খাসা কথা আর কি জানোই সেন আমিও তাই ভাবছিলুম বিয়ে করে একে নিয়ে যদি বাড়ি যাই তাহলে তো ছেলেগুলো তিষ্টুতে দেবে না তাই আমার ইচ্ছে এখানে ছোট একখানি বাড়ি ভাড়া করে না হয় থাকব ঈশান কহিল আরও এক কথা ওরা বলে দিয়েছেন বিবাহ কলকাতায় হবে না মেয়ের মামার বাড়ি রিশরে এখানে লোকজন আসার খরচ আছে তাই দেশেতে কাজটা হয় মেয়ের মামার সেই রূপ ইচ্ছা তা তা বেশ আমারও কোনো আপত্তি নেই ঈশান কহিল তাহলে গোটা কতক টাকা এখন দিতে হবে আমাকে টোপর চেলির কাপড় এসবগুলো কিনে আনতে হবে তো সেদিন লগ্ন হলো রাত্রে একটার পর তার তিনটে অবধি সময় আছে আমরা পৌনে দশটার গাড়িতে বেরুব তাহলেই হবে বামন্দা শিশনে হাত ধরিয়া কহিল দাদা তোমার উপরেই সমস্ত ভার দিলুম তুমি হলে কর্মকর্তা যা ভালো হয় করবে পয়সা করি তোমার কাছে সব দিচ্ছি যাকে যা দিতে হয় যা খরচপত্র করতে হয় সব তুমিই করবে আমার জন্য দেশের কাজকর্ম ফেলে যেরকম করে বসে আছো তোমার ঋণ কোনো না তুমি আর জন্মে আমার কে ছিলে তা বলতে পারি না ভগবান তোমার ভালো করুন দাদা বিবাহের দিন সন্ধ্যার পরই একখানা সেকেন্ড ক্লাস গাড়ির মাথায় ট্রাঙ্ক চাপাইয়া বামন দাস ও ঈশান হাবড়া স্টেশনে আসিল বামন দাসের থান চেলিখানা পড়িয়া স্টেশনে আসিতে বাধিতে গায়ে গড়দের কোট গলায় কোটের নিচে ফুলের মালা হাবড়া স্টেশনে তখন লোকে লোকারণ্য চারিধারে আলো চিৎকার গোলমাল বৃদ্ধ বামন দাসের মনে হইতেছিল যেন তাহার বিবাহের জন্যই চারিধারে একটা মহা ধূম বাঁধিয়া গিয়াছে ঈশান তাহাকে হুইলারের বুক স্টলের নিকট টানিয়া বলিল আপনি বসুন আমি টিকিট কিনে আনছি উঠবেন না যেন বামনদাস কহিল বেশ দাদা তুমি শীঘ্র এসো ট্রেনখানা যেন ফেল না হয়ে যায় কথাটা ভাবিতেও বৃদ্ধ শিহরিয়া উঠিতেছিল বৃদ্ধ বসিয়া ভাবিতেছিল ভবিষ্যতের সুখের কথা একটি নোলক পরা কচিমুখের মধুর হাসি চুরি পড়া দুইখানি কোমল হস্তের মধুর স্পর্শ আরক্ত রঞ্জিত দুইখানি চরণের মলের রুনুঝুনু সঙ্গীত শুষ্ক বৃক্ষ পত্রপল্লবে আবার সাজিয়া উঠিবে নবরার কত আদর আবদার ভাবিতেও বৃদ্ধ আনন্দে অধীর হইয়া উঠিতেছিল বামন দাস আরো ভাবিতে ছিল মাথার চুলগুলা আছে তাহাতে কি যায় প্রাণটার মধ্যে এখন রসের নির্ঝর শুকায় নাই তো পাকা চুল কলপ লাগাইলেই কালো হইয়া যাইবে আর দাঁত কয়টা বাধাইয়া লইতে কতক্ষণ মনে একটা অনুতাপ জাগিয়া উঠিল এই দুই দিনে যদি সুবিধা করিয়া দাঁত কয়টা বাঁধাইয়া লইতে পারিতাম চুলগুলার রং বদলাইয়া লইতাম টিকিট কিনিতে গিয়া ঈশান এক গোলে পড়িয়াছিল অত্যধিক বুদ্ধি খেলাইতে গিয়া এক টিকিট কালেক্টরের হস্তে পড়িয়া সে বিষম নিগ্রহ ভোগ করিল কোনো মতে পায়ে ধরিয়া পুলিশের হাত এড়াইয়া সে টিকিট কিনিতে ছুটিল ঈশানের বিলম্ব দেখিয়া বৃদ্ধ এদিকে অস্থির হইয়া পড়িতেছিল তখন বাসি বাজাইয়া আরও দুই চারিখানা ট্রেন ছাড়িতেছিল আসিতেছিল অগণিত জনপ্রবাহ দেখিয়া বৃদ্ধ আকুল হইয়া উঠিতেছিল যদি ঈশান তাহাকে লইতে ভুলিয়া গিয়া থাকে চারিধারে লোক ছুটিয়া ট্রেনের দিকে চলিয়াছে বৃদ্ধের মন ধৈর্য মানিল না সে অশান্ত হইয়া উঠিল একটা কুলি আসিয়া কহিল মোট লেগা নাকি বুড়া বাবু টাইম তো হ গিয়া ট্রেন আভি ছুট জায়গা বৃদ্ধ কথাটা সাম্মক হৃদয়াঙ্গম করিতে না পারিয়া কুলির মস্তকে মোট চাপাইয়া ক্ষিপ্র গতিতে ছুটিয়া একেবারে ট্রেনে আসিয়া চাপিল কোনো মতে স্থান সংগ্রহ করিয়া ঈশানের প্রতীক্ষায় বসিয়া রহিল ট্রেন যথাসময়ে বংশীধ্বনির সহিত প্ল্যাটফর্ম ছাড়িয়া ছুট দিল বামন দাসের প্রথমটা তত ভাবনা হয় নাই সে ভাবিল রিস্রায় নামিয়া ঈশানকে খুঁজিয়া লইবে পার্শ্বপবিষ্ট ভদ্রলোককে কহিল মশায় রিস্রা স্টেশনে অনুগ্রহ করে আমায় নামিয়ে দেবেন তো ভদ্রলোকটি সবিস্মই কহিল রিষরা আপনি কি রিসরা যাবেন আগে হাঁ করেছেন কি আপনি এই যে পাঞ্জাব মেল এ তো থামে না তবে বলিয়া বৃদ্ধ উঠিয়া দাঁড়াইল কহিল কি হবে কোথায় নামব তবে আর কোথায় নামবেন একেবারে বর্ধমানে গিয়ে গাড়ি থামবে তার আগে আর নামবার উপায় নেই বর্ধমান বৃদ্ধের ধারণা ছিল বর্ধমান প্রয়াগের নিকট সে কত দূর সর্বনাশ হায় হায় এখন উপায় কি একবার মনে হইল চলন্ত ট্রেন হইতে লাফাইয়া পড়ে ঈশানের উপর রাগ হইল সে তাহাকে এমন করিয়া বসাইয়া রাখিয়া শেষে একেবারে মজাইল হতভাগা বদমায়েশ বামন দাসের চক্ষু ফাটিয়া জল বাহির হইল বাবুটি কহিলেন আপনি বুঝি হাবড়া স্টেশনে কখনো আসেননি কলকাতায় থাকেন না বামনদাস কহিল আগে না বাবুটি কহিলেন কারোকে জিজ্ঞাসা করে গাড়িতে উঠতে হয় কুলি বেটা কি জানতো না কোথায় যাবেন আপনি আর একটি ভদ্রলোক চশমা চোখে দিয়া খবরের কাগজ পড়িতেছিলেন চশমার উপর দিয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া তিনি কহিলেন আরে এই হাবড়া স্টেশন এমনই হয়েছে যে লোকাল ট্রেনগুলো কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে যাদের রীতিমতো ট্রাভেল করা অভ্যাস নেই তারা ধারণা করতে গিয়েই তো ট্রেন ফেল করে বসে বামনদেশের চক্ষের সমস্ত জগৎটা ছোট একটা কৃষ্ণবিম্বে পরিণত হইল নানা তর্ক বিতর্কের মধ্যে সে দিশেহারা হইয়া পড়িল তখন ট্রেন দ্রুত গতিতে ছুটিতেছিল মাঝে মাঝে ক্ষুদ্র স্টেশনগুলা ক্ষীণ আলোক লইয়া বাহিরের বিপুল অন্ধকারের মধ্যে জোনাকির মতো ক্ষীণভাবে জ্বলিয়া উঠিতেছিল কিন্তু বামন দাস ভাবিতেছিল উপায় নাই উপায় নাই বিবাহের সমস্ত আশাবুঝি নির্মূল হইল হায় রায়মণি ট্রেন আসিয়া বর্ধমানে থামিলে বাবুর দল বৃদ্ধকে গাড়ি হইতে নামাইয়া দিল কহিল স্টেশনে বলুন সমস্ত ব্যাপার খুলে তারপর ওদিককার ট্রেন এলে তাতেই করে রিক্সা যাবেন একজন বলিল ছ সাত ঘন্টা পরেই ট্রেন পাবেন বামনদাস দাস হতবুদ্ধি হইয়া পড়িল স্টেশনের সংবাদ লইয়া জানিল ছয় সাত ঘন্টা পরেই একখানি প্যাসেঞ্জার ট্রেন আছে রিসটা পৌঁছুতে ভোর হইয়া যাইবে হতাশ ভাবে বামনদাস একটা বেঞ্চে বসিয়া পড়িল তাহার চোখের সম্মুখে বিবাহবাটীর ছবিখানা বায়োস্কোপের ছবির মতো ফুটিয়া উঠিল শাঁখ বাজিতেছে উলুধ্বনি হইতেছে চারিধারে লোকজন ব্যস্ত সমস্তভাবে ঘুরিতেছে চেলির কাপড় পরা সিঁথিময়ূর মাথায় অবগুণ্ঠিতা বধু পিড়ির উপর মাটির পুতুলটির মতো বসিয়া আছে বর কোথায় নাই নাই সে বেচারা বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে বেঞ্চে পড়িয়া কি গ্রহ ভরে আসিয়া প্যাসেঞ্জার ট্রেন যখন রিসরা স্টেশনে থামিল তখন বৃদ্ধ শশব ব্যস্তে গাড়ি হইতে নামিল সারা রাত্রে জাগিয়া তাহার কোটরগত চক্ষু আরও কোটরে প্রবিষ্ট হইয়াছিল নামিয়াই দেখে ঈশান দ্রুত ট্রেনের দিকে ছুটিয়াছে বৃদ্ধের মৃতদেহে যেন নবপ্রাণ সঞ্চারিত হইল বৃদ্ধ ডাকিল ঈশেন ঈশান চমকিয়া ফিরিয়া কহিল কে কথা নাকি এ কি কোথায় ছিলেন সারা রাত্রি বর্ধমানে বামন দাসের চক্ষে সত্যই জল আসিল তখন বাহিরে গিয়া বৃদ্ধ সকল কথা দুর্দশার আমূল বৃত্তান্ত খুলিয়া বলিল ঈশান বলিল বেশ আমি টিকিট নিয়ে এসে দেখি আপনি নেই ট্রেনে উঠলুম আপনাকে খুঁজে সাড়া পেলুম না ভাবলুম বুঝি কোথায় আছেন ঘুমিয়ে পড়েছেন রিস্টা স্টেশনেও খুঁজে পেলুম না আরও দু একটা ট্রেন অপেক্ষা করলুম আপনাকে পেলুম না তখন এদের বাড়ির দিকে চললুম পথই কি চিনি একে জিজ্ঞাসা করে তাকে ধরে কোনো মতে পৌঁছনো গেল আপনার কথা তুলতেই তারা তো অবাক আমাকে জোর চোর বলে সব তেরে এলো বলে গায়ে হলুদ দিয়ে জাত নষ্ট করো কোথাকার ঘাটের মরাকে ধরে এনে বর খাড়া করা আমি তো গতিক বুঝে চম্পট দিলুম তারপর টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো আমি না বাম না গঙ্গা বলে শটান ভিজে স্টেশনে এলুম সারা রাত্রি বৃষ্টির ছাট আর মশার কামড় সহ্য করে মশাই সকালে ট্রেনে বাসায় ফিরছিল এমন সময় আপনি ডাকলেন বামন দাস কহিল অদৃষ্টের ভোগ সব দাদা এখন একবার চলো খবরটা নেওয়া যাক সেমের বিয়ে হলো কিনা হ্যাঁ সেই বৃষ্টিরাতে বর জোগাড় করা সহজ ব্যাপার কি না তাহলে আর বিয়ের একদিন আপনার জন্য পড়ে থাকে বর তো আর দোকানের মুড়ি নয় যে খোলায় চারটি চাল ফেলে ভেজে নিলেই হলো স্টেশনে গাড়ি ছিল না একখানা পালকিতে বামুন দাস চড়িয়া বসিল ঈশান পদব্রজে চলিল পাতৃপক্ষের বাড়ির কাছাকাছি রাস্তা দিয়া দুজন লোক যাইতেছিল ঈশান শুনিল তাহাদের মধ্যে একজন বলিতেছে সেই রাত্রে কি সর্বনাশ ভদ্রলোকের ভাগে গাঙ্গুলির ভাগনেটিকে পাওয়া গেল নইলে বুড়ো বর ব্যাটা তো আচ্ছা নাকাল করেছিল যা হোক ভদ্রলোকের যাত্রা রইল আর একজন বলিল আর মেয়েটারও গতি হলো নইলে সে বুড়ো ব্যাটার হাতে দেওয়াও যা ঘাটের মরা ধরে দেওয়াও তাই ঈশান ভাবিল কথাটা তো ভালো নয় কিন্তু কথাটা সে শুনিয়া চাপিয়া গেল এমন সময় অদূরে শঙ্খনীনাথ শোনা গেল বামন দাস কহিল ও কিষান শাক বাজে যে ব্যাপারখানা কি আগে বড় সুবিধার বলে তো মনে হচ্ছে না কারুকে জিজ্ঞাসা করো দেখি একটি বালক খাবার হস্তে দোকান হইতে ফিরিতেছিল ঈশান তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল ও শাক বাজে কোথায় জানো বালক কহিল গাঙ্গুলি ভাগ্নের সঙ্গে ওদের রায়মনির কাল রাত্রে বিয়ে হয়েছে এখন বরকনে বিদায় হবে বরণ হচ্ছে কি না বালক চলিয়া গেল দাস ডাকিল ও সেন বলে কি এখন উপায় ঈশান কহিল পালকি ফেরানো যাক স্টেশনের দিকে ভাব না কি কর্তা ঈশেন ঘটক বেঁচে থাকুক শ্রাবণে হল না অগ্রণের প্রথম তারিখই প্রজাপতির নিবন্ধ ঘটে যাবে পাল্কিওয়ালা স্টেশনের দিকে পালকি ফিরাইল বামন দাস পালকির মধ্যে শুইয়া পড়িয়াছিল তাহার বুকটা ফাটিয়া যাইতেছিল বিবাহবাটি হইতে শঙ্খের সঘন নিনাদ মুহুর মুহুর উত্থিত হইয়া তখন নিস্তব্ধ পল্লীটিকে মুখরিত করিয়া তুলিয়াছিল এবং গত দুই একটা অতৃপ্ত পথের কুকুর নিষ্ফল আক্রোশে থাকিয়া থাকিয়া ডাকিয়া উঠিতেছিল আপনারা এতক্ষণ শুনছিলেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রজাপতির নিবন্ধ গল্প গল্পপাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্পানেশি নীলিমা ধন্যবাদ